পরতনে দুই বছর ধরে মোটামুটি অনেকটাই খারাপ। আচ্ছা, এখন দুই বছর যাওয়ার তো অবস্থা বেশি খারাপ সৌদি আরবে টেলার্সের কাজ, তারপরে এখন মান্থলি কেমন ইনকাম টেলার্সের কাজে? তারপরও আছে 1800-2000 টাকা স্যালারি আছে খেয়ালে খেয়ালে মোটামুটি। বাংলার কত টাকা পরে? বাংলার টাকা মোটামুটি 40-45 হাজার পাঠানো যায় খেয়ালে, মানে খেয়াল লইয়া 45-45 হাজার টিকানো যায়। তো বন্ধুরা, আমার এই লাইভটি যারা দেখবেন অবশ্যই টেলার্সের কাজ সম্পর্কে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। অলরেডি যে এখানে টেলার্সের কাজ করতেছে দেখাই দোকানের ভিতরে, এই যে কারিগর আসেন ভিতরে যায়, এই যে টেলার্সের কাজ করতেছে কারিগররা কিন্তু মেশিনে বসায়। তারপর যে আমার যে ভাই এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলছে টেলার্সের কাজ নিয়ে, তো উনি বলল যে কি টেলার্সের কাজের এখন আগের মতন তেমন সুযোগ সুবিধা নাই, কাজের পরিস্থিতি খারাপ। আগে কিন্তু টেলার্সের কাজ করে কিন্তু মানুষে 1-1.5 লক্ষ টাকা ইনকাম করছে। রমজান মাসে আপনারা কেমন ইনকাম করছেন সেলিম ভাই? ভিতরে রমজান মাসের টাকা কামাইছে প্রায় 8-9 হাজার রিয়াল। আগে ফার্স্ট সর্বপ্রথম কেমন ইনকাম করতেন? আগে তো 11-12 হাজার কামান গেছে। 11-12 হাজার কামান গেছে, আর এইটা হচ্ছে রমজান মাসে? রমজানে রমজান সাবানে 10,000-4,000। আমার কেন কাম হয়েছে ধরেন ই বুঝাইছে, সিজিন আছে, সিজিন হজ হয় কিছু কাম কাজ, কিছু মাদ্রাসা করলে কিছু কাম কাজ হয় মাদ্রাসার পর পর দিয়া। তো আমার কাছে আন সিজন একটু কম কাজ, তাই না? মোটামুটি অনেকটাই কম, এবার কাম একটু বেশি খারাপ। এই দেখুন, এটা হচ্ছে টেলার্সের দোকান। এই যে আমাদের সেলিম ভাই কিন্তু টেলার্সের কাজ করে সৌদি আরবে আসার পর থেকে, উনি একজন টেলার্সের কাজ করে সবসময়, এই দোকানেই করে সবসময়। তো তো দর্শক, এই যে আমরা কিন্তু টেলার্সের দোকানেই আছি, যারা লাইভটা দেখছেন বা বিদেশে টেলার্সের কাজে আসতে চান, দেখুন টেলার্সের কাজের বর্তমানে পরিস্থিতি একটু খারাপ, খারাপ হলেও তারপর মোটামুটি ওনারা চলতেছে আলহামদুলিল্লাহ, চালাইতেছে। তো একবার যে মনে করেন যারা কাজ জানে ভালো, তাদের মোটামুটি পরিস্থিতি ভালো আছে নাকি? আসেন আমরা বাইরে দিয়ে দাঁড়াই, এখানে কথাবার্তি বলি। দর্শক, আমার কিন্তু আজকে অবস্থা একবারে খারাপ, মানে খারাপ কি, এই যে ফুড ডেলিভারি নাই, ভাড়া নাই, কিছু নাই, বইয়ে রয়েছি। আবার যখন কল আসবে 4-5টা কল একসাথে চলে আসে, কিন্তু একটা দুই একটা মারতে পারে না, তখন পাগল বানায় ফেলে, একটা দুই একটা জমা না। তো এই যে আমরা কিন্তু আমি এখন দর্জি পট্টিতে আছি, টেলার্স পট্টিতে। এই যে এখানে সবগুলো এক সিরিয়ালে টেলার্সের দোকান, এই যাই দেখেন এখন টেলার্সের দোকান এখানে সামনে পিছে। এই যে সামনে পিছে টেলার্সের দোকান, এবং এটা হচ্ছে সোনার মার্কেট। আমি কিন্তু আজকে সর্বপ্রথম আমার এটা লাইভে আসছি, এই লাইভ ভিডিও করতেছি, কিন্তু আজকে সর্বপ্রথম আসছি। তো এই যে টেলার্সের দোকানের সামনে আসি দেখে, আমার এই সাদিকের সাথে টেলার্সের সম্পর্কে নিয়ে কিছু কথা বললাম। টেলার্সের কাজের এখন মোটামুটি একবার যে আহামরি কিছু আছে তা না, মোটামুটি চলা যায়। 2,000-2,500 রিয়াল টেলার্সের কাজ করে ইনকাম করা যায় নাকি? 2,200-2,500 এরকমই কাজ হয়, তারপরও আলহামদুলিল্লাহ চলা যায়। কিন্তু রমজান মাসে একটু বেশি হয়, রমজান মাসে দেখা যাচ্ছে আপনার ইচ্ছা করলে বাংলার 1.5-2 লাখ টাকা ইনকাম করা যায় টেলার্সের কাজ করে, তাই না? বর্তমানে হিসাবে দেখা যায় মাদ্রাসা একটু কাম কাজ ভালো হয়, আছে একটু কাম কাজ হয়, এই ঘুরে ঘুরে আসি, এ দিয়ে মিলে জেলা টিকটাক করে চলে আস। তো মোটামুটি এই যে টেলার্সের কাজ করে এই দেশে এখন বেশি না, দেখা যায় আনসিজন একটু কম, কিন্তু রমজান মাসে একটু বেশি। রমজান মাসে যেমন বেশি তেমন পরিশ্রম হয়, 24 ঘন্টা খাটতে হয়, 20 ঘন্টা ডিউটি করা লাগে রমজান মাসে। 2 লাখ টাকা মান্থলি 2-2.5 লাখ টাকা ইনকাম করতে হলে অবশ্যই ডিউটি তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্ত, আজকের লাইভ এই পর্যন্ত। ইনশাল্লাহ অন্য দিন অন্য কোথাও নিয়ে আসবো। ভালো থাকবেন শাকিল ভাই, কিন্তু কল করবেন শাকিল ভাই, আসেন আসেন, কথা হবে আবার। ওকে, সালামু আলাইকুম।